রংপুরে নিহোজ আইনজীবী রথিশ চন্দ্রের লাশ শনাক্ত গভীর রাতে পরিবারে শোকের মতো প্রশ্ন সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার ঘোষণা র্যাব মহাপরিচালকের প্রশ্ন ফাঁসকারীদের ধরতে চার কৌশল পরিষেব অর্থবস্ত্র শেষে রেকর্ড সাত দশমিক ছয় পাঁচ শতাংশে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়বে মাথাপিছু আর কর্পোরেট ট্যাক্স কমানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আশ্বাস এন ডিআরের বাড়বে করের আওতা এবং বিএনপিতে তিন শীর্ষ নেতার অনুপস্থিতি দল পরিচালনা নিয়ে নানা গুঞ্জন গঠনতন্ত্র মেনে চলছে বলছে বিএনপি সংবাদে আছে চলে অবশেষে নিখোঁজ হবার পাঁচ দিন পর মিলেছে রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার লাশ শহরের তাজহাট মোল্লাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে র্যাব রাত জানিয়েছে বাবু ছোট ভাই তার ভাইয়ের মৃতদেহটি শনাক্ত করেন এরপর গভীর রাতে পরিবার সহ স্বজন শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকাচ্ছন্ন পরিবেশ তৈরি হয় তবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুরের র্যাব তেরো কার্যালয়ে নেওয়া হয় গত ত্রিশ মার্চ নিখোঁজ হয়েছিলেন এই আইনজীবী তারা পাঁচ দিন চন্দ্রের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালায় আনশৃঙ্খলা বাহিনী চন্দ্রকে উদ্ধারের দাবিতে সাত এপ্রিল সারাদেশের সড়ক অপরোধের কর্মসূচি দিয়েছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গেল শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ফেরেননি চন্দ্র ভৌমিক বাবুসনাম রংপুরে জাপানি নাগরিক হসিকুনিও এবং মাজারের খাদেম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চার কৌশলের কারণে এবার এখন পর্যন্ত প্রশ্ন ফাঁস হয়নি সংঘবদ্ধ একাধিক চক্র গত প্রায় পাঁচ বছর ধরে দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষা প্রশ্ন ফাঁস করে আসছিল ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার বলেছেন প্রশ্ন ফাঁসের উদ্দেশ্যে যা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হবে আইন অনুযায়ী প্রমাণ সাপেক্ষে তার শাস্তি দশ বছর কারাদণ্ড আর র্যাব মহাপরিচালক বলেছেন প্রশ্ন সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করাই দুই এপ্রিল থেকে দশ লাখ বিরানব্বই হাজার ছয়শ সাত শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে এইচএসি ও সমমানের পরীক্ষা গেল কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষা প্রশ্ন ফাঁসের দুশ্চিন্তা নিয়েই শুরু হয় প্রশ্ন ফাঁসও যেন নিয়মে পরিণত হয় গোয়েন্দা তথ্য বলছে প্রশ্নফাস চক্রে সাধারণত তিন ধরনের মানুষের যোগসাজস থাকে যাদের প্রত্যেকের উদ্দেশ্য মুনাফা আইন শৃঙ্খলা বাহিনীর এখন কোণঠাসা অথবা জেলে যে কারণে এবারের এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি ফাঁস প্রতিরোধে কি উদ্যোগ নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা এক নম্বরে ব্যবস্থা হচ্ছে যে তিনজনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তিনজন পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্ন আনতে যাবে এবং সেই প্রশ্ন আনার পর সেই তিনজন হাজির থাকবে এবং সেই প্রশ্ন তারা খুলবে পাশাপাশি মোবাইল স্মার্টফোন নেওয়া একেবারে নিষিদ্ধ কেন্দ্র সচিবের কাছে একটা ম্যানুয়াল ফোন থাকবে যে ফোনে কোনো ছবি তোলা যাবে না ইন্টারনেট ব্যবহার করা যাবে না মান্ডিল করার পরে এখানে বিশেষ একটা সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছে যদি সেই সিকিউরিটি কেউ খুলে প্রশ্ন বের করে দেখে ওই কাগজটা লাগানো যাবে না এবং এটা যে খোলা হয়েছে এটা প্রমাণিত হয়ে যাবে তা প্রমাণিত হলে নিশ্চয়ই সেই যেখানে প্রশ্ন ছিল তারা অথবা যারা আনা নেওয়া করছে তাদের দায় দায়িত্ব বর্তাবে প্রশ্ন ফাঁস করাকে যারা সাদা মাটা অপরাধ ভাবেন তাদের সতর্ক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা সোশ্যাল মিডিয়া মনিটরিং করব আমাদের নর্মাল গোয়েন্দা কার্যক্রম বর্বত থাকবে যে আমরা পরীক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে সহযোগিতা চাই ফাঁসের উদ্দেশ্যে আপনি যাই ফেসবুকে পোস্ট করেন সেটাই কিন্তু একই অপরাধ উনিশশো একাশি পাবলিক এক্সামিশন অ্যাকের সাইদ ধারা মতে এটা মামলা হবে এবং সর্বোচ্চ শাস্তি দশ দশ বছর সর্বনিম্ন শাস্তি তিন বছর পাশাপাশি আমরা যেহেতু নেট ব্যবহার করে এই কাজগুলো করে আমরা আইসিটি অ্যাক্টের সাতান্ন ধারা অনুযায়ী আমরা মামলা নিয়ে থাকি আপনারা জানেন সেটা সুতরাং একেবারেই যে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না এটা ঠিক না যদি কোনো ছাত্র পরীক্ষার্থীর কাছে কিংবা অভিভাবকের কাছে প্রশ্নপত্র সেটা সত্যি হোক আর হোক পাওয়া যায় তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসি প্রশ্ন ফাঁস ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় সব ইউনিট মাঠে যেখানে কাজ করছে গোয়েন্দা পুলিশ সাইবার সিকিউরিটি বিভাগ ও র্যাব একটা অত্যন্ত সীমাবদ্ধ গোষ্ঠীর সঙ্গে জড়িত এই এই যারা অপরাধের লিপ্ত তাদেরকে করতে চায় এবার কিন্তু প্রশ্নপত্র ক্রেতা সে যে আমরাও আছি আমরা এই চক্রকে নিশ্চিন্ন করতে চাই প্রশ্নপত্র যারা ফাঁস করে বা এই ধরনের কাজে প্রতারণা করে টাকা দায়ী করে এরাও কিন্তু এক ধরনের সন্ত্রাসী এই প্রশ্ন সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই এই জঙ্গিদের মতো করেই নিশ্চিন্ন করব প্রশ্ন ফাঁসকারী কিছু ভুয়া চক্র সক্রিয় বাংলাদেশে তাদের বিষয়েও সতর্ক প্রশাসন আশিকুর রহমান শ্রাবণ নিউজ ঢাকা শেখ হাসিনার সঙ্গে সপরিবারে কিছু সময় কাটালেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সদস্যরা মঙ্গলবার বিকেলে গণভবনে আসেন দেশের শীর্ষ ব্যাংকাররা বেশিরভাগই আসেন সস্ত্রিক মালিকদের পাশাপাশি ব্যবস্থাপকরাও আসেন অনুষ্ঠানে গণভবনের সবুজ মাঠে অতিথিদের বসার জায়গা করা হয় আপ্যানের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের খাবার বিকেল পাঁচটার দিকে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংকারদের সঙ্গে এক ঘন্টার বেশি সময় কাটান শেখ হাসিনা শুভেচ্ছা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন করের পরিমাণ কমিয়ে আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্পোরেট ট্যাক্স কমানোর বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে এনবিআর আলোচনা করবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে খাতভিত্তিক ধারাবাহিক প্রাক বাজেট আলোচনায় এদিন প্রথম দফায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে বাংলাদেশ চেম্বার্স অফ ইন্ডাস্ট্রিজ ও ঢাকা চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই ডিসিসিআই নেতারা ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত সীমা তিন লাখ করার প্রস্তাব দেন একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে করদাতাদের সন্তানদের জন্য শিক্ষা ব্যয় বাবদ এক লক্ষ বিশ হাজার টাকার কর অব্যাহতির প্রস্তাব করেন সভায় এনডিআর চেয়ারম্যান বলেন উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় টিকে থাকতে দেশের জিডিপি ও রাজস্বের পরিমাণ বাড়াতে হবে হবে ট্যাক্স নেট যদি না বাড়ে তাহলে আমাদের রেভিনিউ বাড়বে না আর ভ্যাটের ক্ষেত্রে আমি প্রায়ই বলি যেটি যে ভ্যাট হার সব ক্ষেত্রে যে ফিফটিন পারসেন্ট যেতে হবে এমন কোনো কথা নাই কিন্তু ভ্যাট যাতে সকলে দেয় সেইটা এনশিয়োর করতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে আছে ট্যাক্স কমানোর ফলে যদি ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে তাহলে রেভিনিউ বাড়বে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিসিআই শিল্পখাতে সকল মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক এক শতাংশ করার দাবি জানায় পাশাপাশি বার্ষিক টার্নওভার করের ঊর্ধ্বসীমা আশি লাখ টাকা করার দাবি জানান বিসিআই নেতারা বিকেলে পরের ধাপে আলোচনা হয় ব্যাংক বিমা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এস এম ফাউন্ডেশন সহ আরও কয়েকটি আর্থিক ফাউন্ডেশনের সঙ্গে এছাড়াও কর্পোরেট কর কমানোর দাবি উঠে আসে আলোচনায় এ প্রসঙ্গে এন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন কর্পোরেট ট্যাক্সের যে আকারটা বর্তমানে যে সাইজ আছে এটা আমরা অর্থমন্ত্রীর সাথে করে ঠিকঠাক যে এটা যদি কতটা কমাবো কবে কমাবো সেই বিষয়টা কর অব্যাহতির সময় বাড়ানোর দাবি জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গঠিত মেডিকেল বোর্ড রক্ত ও এক্স রে পরীক্ষা করার সুপারিশ করেছে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার সচিবালয়ে পহেলা বৈশাখের আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সুচিকিৎসায় মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গত রোববার খালেদা জিয়াকে রোডের কারাগারে দেখতে চান মেডিকেল বোর্ডের চার সদস্য এরপর সোমবার খালেদা জিয়া অসুস্থ তবে গুরুতর অসুস্থ নয় বলে জানিয়েছে মেডিকেল বোর্ড যেগুলো দিয়েছে আমরা করছি করছি। মনিটর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হবার পর সুস্থ হয়ে উঠেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে এনজিও গ্রাম করানো হয়েছে তার এ কারণে একদিন বিশ্রামে থাকবেন তিনি তবে আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে সোমবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে সেখানে তার নিয়মিত চিকিৎসা শুরু হয় হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন মহাসচিব নির্জন পুরনো কারাগারে একমাত্র বন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন সর্বশেষ সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর শীর্ষ তিন নেতার অনুপস্থিতিতে দল চলবে কিভাবে এ নিয়ে বিএনপির ভেতরে বাইরে চলছে নানা আলোচনা তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন সাময়িক অসুবিধা হলেও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চলছে বিএনপি রহমানের প্রতিবেদন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর দলটির আগামী দিনের এগিয়ে চলা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে আর সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই আলোচনা আরও জোরালো হয় তবে বিএনপি নেতাদের দাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি ঐক্যবদ্ধ দলটি আর এ কারণেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে আন্দোলনের মাঠে সরব রয়েছেন বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ নিউজ টোয়েন্টি ফোরকে বলেন স্থায়ী কমিটির নেতাদের নেতৃত্বে দল তার নিজস্ব নিয়মেই চলবে যখন একটা সংঘবদ্ধ সংগঠন তৈরি হয় তখন ওই সংগঠনের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ থাকে এই ক্ষেত্রে তাই আর এখন যে সিদ্ধান্তগুলো হচ্ছে এই সিদ্ধান্তগুলো মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে এই পার্টিতে মানে একজন বা দুজন বা তিনজন পর পর অ্যাবসেন্ট হলেও বা অনুপস্থিত থাকলেও কাজ করতে সক্ষম না হলেও দেয়ার আর পারসনস ওই সব জায়গাতে মানে নির্দিষ্ট করাই আছে এদিকে বিএনপি মহাসচিব সুস্থ হয়ে উঠছেন আর বিএনপির মতো বড় রাজনৈতিক দলের পরিচালনায় কোনো সমস্যা হবে না বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তবে তিনি বিরোধী মতের প্রতি দমন পীড়ন হচ্ছে জানিয়ে বলেন এটি রাজনৈতিক বিপর্যয় বিএনপির বিভিন্ন জন যে অসুস্থতা এবং এই যে তাদের কাজ হবে তারা এই সবকে পরোয়ার না করে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া সাহসের সাথে জনগণকে মোকাবেলা করা জনগণকে সত্য ঘটনা বলা দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা আরও জোরে সোরে আন্দোলন করা এদিকে বিএনপির আট শীর্ষ নেতার বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ এনে দুদককে ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন এই দুই রাজনৈতিক পর্যবেক্ষক মারুফার রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টুয়েন্টি ফোর সহ আমাদের নিচ্ছে বিরতি আমাদের সাথে থাকুন আমরা চলে যাব থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম হাসান তামিম আপনি গত ঘন্টা জানাচ্ছিলেন যে অস্ট্রিয়ায় নতুন সরকার অভিবাসন ও কর্মসংস্থান নীতিমালা পরিবর্তন করা হয়েছে আর একটু যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন তাভাসু আপনাকে ধন্যবাদ মূলত অস্ট্রিয়ার যে নতুন সরকার বিশেষ করে SAPS এন্ড এবং স্টার্কের যে জোট সরকার সেই জোট সরকার মূলত এখানকার যে অভিবাসন নীতি এবং কর্মসংস্থান নীতিমালা সহ মোট 10টি ক্ষেত্রে তারা পরিবর্তন করার পদক্ষেপ নেওয়ার চিন্তা আপনারা করেছে এবং বিশেষ করে তারা 100 দিনের মধ্যে এই পদক্ষেপ নেওয়ার চিন্তা আপনারা করেছে বিশেষ করে আজকে দৈনিক এই বিষয়টি উঠে এসেছে যে এখানকার যে অভিবাসন যারা অভিবিত উৎস থেকে বইতে বইতে অনুপ্রবেশে হয় তারা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক রাষ্ট্র করার প্রতি তাদের অনিহা সরকার থেকে অনুদান নেওয়ার ব্যাপারে তাদের আগ্রহটা বেশি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানকার যে সরকার রয়েছে তারা এই জিনিসটার প্রতি আহ কমানোর জন্য এখানকার যে নাগরিকরা অথবা যে বৈধ অভিবাসন তারা আছে বৈধ যারা থাকে তাদের তাদের অর্থনৈতিক সুবিধা যে আর্থিক সুবিধাটা দেওয়া হয় সেই সুবিধাটা হয়তো বা কমিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এই সুবিধাটা থাকবেও না ভবিষ্যতে তাই এই পরিকল্পনা গ্রহণ করার চিন্তা ভাবনা করেছে দেখা যাচ্ছে যে বিশেষ করে এখানে প্রচুর পরিমাণ অবৈধ অভিবাসী এসেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানকার সরকার আহ সে উপরে অনেক হিমশিম খাচ্ছে আহ হয়তোবা সে কারণে হয়তোবা এখানকার যে অভিবাসন নীতি রয়েছে সে অভিবাসন নীতিটা পুরোপুরি ভাবে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করেছে দেখা যাচ্ছে যে এখানকার যে এখানকার যারা অভিবাসন অভিবাসনের জন্য আবেদন করে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আহ অতীতে হয়তো দেখা যাচ্ছে যে দুই বছর অথবা তিন বছর পরে হয়তো একটা ফলাফল আসতো এখন হয়তো বা দেখা যাচ্ছে যে বিগত ছয় থেকে সাত মাস ধরে দেখা যাচ্ছে যে এখানকার যারা অবৈধ অভিবাসন যারা আছে তারা অবৈধ জন্য যখন আবেদন করে হয়তো বা তাদের দুই থেকে তিন মাসের মধ্যে আহ ফলাফল চলে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার অবস্থ অভিবাসন এবং আহ এখানকার কর্মসংস্থান নীতি পরিবর্তন করার চিন্তা ভাবনা করছে এবং দেখা যাচ্ছে যে এই সরকার ভবিষ্যতে এই যে জোট সরকার রয়েছে সেই জোট সরকার হয়তো ভবিষ্যতে যেমন পুরনো যে নীতিমালা ছিল এখানে যে একটি কর্মসংস্থান প্রতিষ্ঠান যারা মূলত এখানকার বৈধ নাগরিক যারা রয়েছে বা বৈধ অভিবাসন যারা রয়েছে তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে থাকে সেটি পুরোপুরি খেলে সাজানোর তারা চিন্তা ভাবনা করেছে হয়তো বা দেখা যে অদূর ভবিষ্যতে এখানেও কিছু পরিবর্তন আমরা করতে পারবো তাবাসুম হাসান তামি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক অস্ট্রিয়ার ভিয়েনা থেকে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক হাসান তামি দর্শক আমরা এবারে চলে যাব স্পেনের বার্সেলোনা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন ইসমাইল হোসেন রায়হান

রায়ান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক স্পেনের বার্সেলোনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আহ হোসেন রায়হান এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামের ব্যাংক অর্থ যে সংবাদ ভালো ফলন হলেও দাম কম আর হিমাগারে জায়গা না থাকায় যশোরে আলো নিয়ে বিপাকে রয়েছেন চাষিরা তাদের অভিযোগ হিমাগারগুলো আগেই প্রভাবশালী ব্যবসায় ও বিভিন্ন কোম্পানির আগাম বুকিং নিয়ে রেখেছে ফলে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক চাষিরা তাই সরকারের সহায়তার দাবি চাষিদের যশোর থেকে রিপন হোসেনের তথ্যচিত্র চিত্র ডেস্ক রিপোর্ট গত বছরের লোকসান পুষিয়ে নিতে চলতি বছরে ধার দেনা করে আলু চাষ করেন আলু চাষিরা বাম্পার ফলন হলেও ভরা মৌসুমে ক্রেতার অভাবে আলু নিয়ে বিপাকে পড়েছেন তারা সেই সঙ্গে হিমাগারে সংরক্ষণের অভাবে বাসাবাড়ির আনাচে কানাচেই নষ্ট হচ্ছে কষ্টার্জিত ফসল আলু তো সব বাড়ি পচে পচে যাচ্ছে কেন বিভিন্ন সমস্যা দাম কম রাখবো রাখার জায়গাও নয় আমাদের আমরা বিঘাপতি প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা আমাদের খরচ এই আলুতে আমাদের লস আছে আলু সংরক্ষণের জন্য জেলার এগারোটি হিমাগার আগেই পূরণ হয়ে গেছে বলছেন কোল্ড স্টোরেজ মালিকরা তবে তাদের এই যুক্তি মানতে নারাজ চাষিরা ঝোপের মেলা চাহিদা আমাদের স্টোরে জায়গা নাই পঞ্চাশ কেজি বস্তা এসেও আস্তে আস্তে সবার স্টোরে আসছে কোল্ড স্টোরেজ তাতে সব বড় বড় পার্টিরা আলু বরে রেখে বলেছে আমরা রাখতেই পারছি এদিকে ভালো ফলন হলেও কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে স্বীকার করলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা কৃষকরা ফলন ভালো পেয়েছে কিন্তু যে উৎপাদন খরচ এবং বিক্রয়মূল্য এটার মধ্যে একটু লাভ করতে কম হচ্ছে যদি কৃষকরা দশ টাকার উপরে করতে পারত তাহলে আমার মনে হয় যে কৃষকরা ভালোভাবে লাভবান হতে পারত যশোরে চলতি বছরে দুই হাজার দুশো সেক্টর জমিতে আলুর চাষ হয়েছে সময় হল আরেকটি বিরতি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে ফিরছি খুব শীঘ্রই আবারো স্বাগত নিউজ সংবাদে আবার প্রবাসের খবর সুপ্রিম কোর্টের রায় নিয়ে ভারতের কয়েকটি রাজ্যে দলিতদের ধর্মঘটের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ অন্তত নয় জন নিহত হয়েছেন তবে পুলিশ প্রশাসনের দাবি তাদের গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের এই আন্দোলনে সমর্থন দিয়েছে বিরোধী দল কংগ্রেস আর এই বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইসলাম বিস্তারিত সোমবার চলা বন্ধ কর্মসূচিতে সংঘর্ষ ও পুলিশের হামলায় হতাহতের খবর নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে বিক্ষোভকারীদের অভিযোগ তাদের বিক্ষোভে পুলিশ অবৈধভাবে চড়াও হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত ভারত বন্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা তবে সবচেয়ে বেশি অস্থিতিশীল অঞ্চল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের পুলিশ মহাপরিদর্শক মারাকান দাবি করেন পুলিশের উপস্থিতিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের এই আন্দোলনের সমর্থন দিয়েছে বিরোধী দল কংগ্রেস সোমবার দেশব্যাপী চলা বন্ধ কর্মসূচিতে সংঘর্ষ ও পুলিসি হামলায় হতাহতে বিজেপি সরকারকে দায়ী করেছে তারা গেল বিশ মার্চ ভারতের সুপ্রিম কোর্ট এসসি বা নৃশংসতা প্রতিরোধ আইনে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তনের আদেশ দেন দলিত নেতাদের অভিযোগ ওই রায়ের কারণে এখন তারা অরক্ষিত হয়ে পড়েছেন এ বিষয়ে দলিত নেতাদের আশ্বস্ত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন দলিতদের অধিকার রক্ষায় একটি রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে বিরোধী দলকে এই বিক্ষোভ নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান তিনি

ফোর্থ শ্রেণীর পূর্ব নির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে সানজিদা ইসলাম নিউজ 24 দর্শক এবারে প্রবাস লাইভে আমরা যাব পর্তুগালে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন লিসবনে বসবাসরত প্রবাসী সাংবাদিক নাইম হাসান পাবেল পাবেল আপনাকে স্বাগত নিউজ 24 সংবাদে কয়েকদিন বাদে বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ আসছে পর্তুগালে প্রবাসীরা কি ধরনের আয়োজন করেন এই পহেলা করেন এবং এখানে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে বাংলাদেশ দূতাবাস লিসবন তো বাংলাদেশ দূতাবাস লিসবনের উদ্যোগে কিন্তু সব বাংলাদেশি যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে এবং উৎসবগুলো রয়েছে সেগুলো আসলে পালন করা হয় এবং তাদের উদ্যোগে কিন্তু এগুলো সবচেয়ে বেশি পালন করা হয় এছাড়াও যে বাংলাদেশি যে সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা সেই উৎসবগুলো পালন করে থাকেন তাদের করে তো প্রথমে আমি বলি যে এখানে বেশ কয়েকটি বাংলাদেশি দেশীয় উৎসব যেগুলো সবচেয়ে বেশি সংখ্যক এখানে বাংলাদেশিরা পালন করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের যে ধর্মীয় উৎসবগুলো যেমন আমাদের পবিত্র ইদুল ফিতর এবং ইদুল আজহা সহ আরেকটি বিষয় হচ্ছে যে বাংলা নববর্ষ আর এছাড়াও আমাদের যে ফলা ফলগুল সহ বাংলাদেশি প্রায় সব ধরনের আহ যেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে সমস্ত উৎসবগুলো রয়েছে সেগুলো পালন করা হয় তো বাংলাদেশ দূতাবাস পক্ষ থেকে সবচেয়ে বেশি সংখ্যক উদ্যোগ থাকে এবং তারা বেশ ভালোভাবেই কিন্তু সব ধরনের বাংলাদেশিদেরকে সংশ্লিষ্ট করে এবং সব ধরনের বাংলাদেশিদেরকে নিয়েই কিন্তু তারা সব ধরনের উৎসবগুলো পালন করে থাকেন তো এবারের পহেলা যে বৈশাখ রয়েছে সেই উৎসবকে ঘিরে এবার একটু পরে ওরিয়েন্তে নামক একটি স্থানে সেখানে দিনব্যাপী পহেলা বৈশাখ পালন করার উদ্যোগ নিয়েছেন এবং আমি জানতে পেরেছি যে এটি পর্তুগালে অনুষ্ঠিত হয়ে যাওয়া যে কোনো ধরনের যে কোনো সে সবচেয়ে বড় একটি ইভেন্ট হতে যাচ্ছে বাংলাদেশিরা যারা এখানে এতদিন ধরে বসবাস করছেন সেটি আমাদেরকে বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত জনাব আলম সিদ্দিকী তিনি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আহ্বান করেছেন সব ধরনের বাংলাদেশিরা যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরতে চান এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক যেই যেভাবে পয়লা বৈশাখ বাংলাদেশে পালন করা হয়ে থাকে সেরকমই যেন পর্তুগালে তিনি আয়োজন করতে চান তিনি এখানে মঙ্গল শোভাযাত্রা করতে চান এছাড়াও আরও যেভাবে বাংলাদেশে সবাই নতুন এবং পাঞ্জাবি শাড়ি পরে যেরকম করে পালন করে থাকেন সেরকমই তিনি পালন করার উদ্যোগ নিয়েছেন সেখানে বাংলাদেশের যারা বসবাসরত শিক্ষার্থীরা রয়েছেন এখানে তাদেরকে নিয়ে এছাড়াও বাংলাদেশে বসবাসরত যে সমস্ত পরিবারগুলো রয়েছে তাদেরকেও এখানে তিনি স্বাগত জানিয়েছেন সবাইকে অংশগ্রহণ করার জন্য এছাড়াও বিভিন্ন দেশের যে এখানে বসবাস করেন তাদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের সংস্কৃতিকে এখানে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের উৎসবগুলো তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই উদ্যোগটি আসলে নেওয়া হয়েছে তো এটি আসলে অনেক এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে মঙ্গল শোভাযাত্রা হবে এছাড়াও বাংলাদেশের দেশীয় খাবারের এখানে আয়োজন থাকবে বিভিন্ন আয়োজন থাকবে তো সব মিলিয়ে বৈশাখকে ঘিরে আসলে বেশ পর্তুগাল প্রস্তুত এবার পালন করার জন্য এবং বাংলাদেশ দূতাবাস লিসবন এবার যেই উদ্যোগ নিয়েছে সেগুলো আসলে যথার্থ এবং সেগুলো আহ সব বাংলাদেশিদেরকে নিয়ে সফল একটি অনুষ্ঠান এবং সফল একটি উৎসব বাংলাদেশিরা এখানে যারা রয়েছেন তারা আহ উদযাপন করবেন আ পভেল আরেকটি ব্যাপারে একটু জানাবেন যে সেখানে কিন্তু অনেক বাচ্চারা রয়েছে যারা সেখানে বড় হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যে বলেন আয়োজনগুলো করা দূতাবাসের পক্ষ থেকে সেখানে যারা শিশু কিশোর যাদের আগ্রহ কি বা তাদের অংশগ্রহন কেমন দেখা যায় তারা কতটুকু বাংলার এই সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে কি কতটুকু তাদের মধ্যে সেই চেতনার উদ্ভূত হচ্ছে এটি একটি ব্যাপার আপনাকে প্রথমে আমার জানিয়ে রাখা উচিত সেটি হচ্ছে এখানে বাংলাদেশি বেড়ে ওঠা যে সমস্ত শিশু কিশোরা রয়েছে তাদের জন্য কিন্তু বাংলা কোনো স্কুল নেই তো এটি আসলে দীর্ঘদিনের একটি আবেদন কিংবা অভিভাবকদের একটি অভিযোগ তারা একটি বাংলা স্কুল আসলে দীর্ঘদিন ধরে পর্তুগালে প্রতিষ্ঠা দাবি জানিয়ে আসছেন তো আসলে শিশু কিশোর যারা আছে তারা তাদের পরিবারের সাথে সবসময় চেষ্টা করেন যে। দূতাবাসের এবং যে সমস্ত অনুষ্ঠান তাদের অংশগ্রহণ থাকে আমি বিশেষ করে দেখতে পেয়েছি যে বাংলা সব ধরনের অনুষ্ঠানগুলোতে শিশু কিশোররা তারা বিভিন্ন ধরনের আহ দেশীয় সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্য অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে এবং তারা এখানে বেড়ে উঠলেও তারা কিন্তু দেশীয় সংস্কৃতি এবং সেই আঙ্গিকে কিন্তু তারা সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছে এবং তাদের মা বাবাদের সাথে সমান তালে তারাও সেখানে অংশগ্রহণ করেছে তো যেটি আসলে সবচেয়ে বড় দাবি সেটি রাষ্ট্রদূতের কাছেও বেশ কয়েকবার অভিভাবকরা এই দাবিটি পেশ করেছিলেন যে এখানে যে বেড়ে ওঠা শিশু কিশোর রয়েছে তাদের জন্য একটি বাংলা স্কুল খুব জরুরি কারণ তাদের এখানে তাদের পড়াশোনার জন্য বাংলা কোনো স্কুল নেই তো যেটার জন্য আসলে অভিভাবকরা অনেক বেশি সংখ্যায় রয়েছেন তাদের শিশু কিশোররা বাংলায় কথা বলতে পারার এবং বাংলায় তাদের আসলে সংস্কৃতি বা তাদের যে কৃষ্টি কালচার রয়েছে সেটি আসলে তারা লালন করতে যেন আরো বেশি সুবিধা হয় এবং কারণ হচ্ছে এখানে প্রবাসীরা যারা রয়েছে তারা সব সময় তাদের নিজেদের ব্যবসা বাণিজ্য বা নিজেদের কাজকর্মে সবসময় ব্যস্ত থাকেন মা বাবারা আসলে বাচ্চাদেরকে সেরকম সময় দিতে পারেন না তো সেজন্যই এখানে একটি বাংলা স্কুলের খুব প্রয়োজন এবং সেজন্যই অভিভাবকরা বেশ চেষ্টা করছেন এরকম একটি স্কুল আসলে প্রতিষ্ঠা করার জন্য এবং রাষ্ট্রদূতদের নিকটও তারা বেশ কয়েকবার এই দাবিটি জানিয়েছেন বাংলা একটি স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ যেন এখানে নেওয়া হয় তো আমি আশা করছি যে বাংলাদেশীদের মধ্যে সবার মধ্যে একটি উদ্যোগ রয়েছে এখানে একটি স্কুল করার আর সেটি খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো একটি ভালো খবর হয়তো আমরা একটি স্কুল এখানে প্রতিষ্ঠা করার খবর হয়তো খুব শীঘ্রই পেতে পারি পাবেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক পর্তুগাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লিসবনে বসবাসরত প্রবাসী সাংবাদিক নাইম হাসান পাবেল আমরা এবার চলে যেতে চাই দক্ষিণ আফ্রিকায় জোহানসবার্গ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক মাসুম বিল্লা মাসুম বিল্লা আপনাকে স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আমরা জানতে পেরেছি যে নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা মারা গেছেন তো তার শেষকৃত্য সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাকে সাউথ আফ্রিকার জন্য আসলে যে বিশেষ যে ব্যক্তিরা আছেন তার ভিতরে একজন হচ্ছেন উইনি ম্যান্ডেলা যাকে সাউথ আফ্রিকাতে আপনার মামা ম্যান্ডেলা বলে ডাকা হয় এবং তারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে জাতির পিতা থাকলেও জাতির মা বলে কোনো জায়গাতে না থাকলেও সাউথ আফ্রিকাতে কিন্তু উইনি ম্যান্ডেলাকে জাতির মা হিসেবে তাকে অনুগ্রহণ করা হয় এবং তাকে সেইভাবেই কিন্তু এবং সম্মান করা হয় ওনার মৃত্যুতে সাউথ আফ্রিকাতে

তারা উপস্থিত হবে না বাইরের বিভিন্ন দেশ থেকে পেতে এবং প্রধানমন্ত্রী আসার সম্ভাবনা আছে কারণ হচ্ছে সাউথ আফ্রিকার স্বাধীনতা যুদ্ধের জন্য সবচেয়ে বেশি যাদের অবদান ছিল তার ভিতরে

মাসুম বাংলাদেশ ও ভারত দুই দেশের মৈত্রীর মেলবন্ধনকে আরও শক্ত করতে শুরু হলো কন্টেইনারবাহী রেল এতদিন যাত্রীবাহী রেল ছিল মৈত্রী এক্সপ্রেস এবার কন্টেইনারবাহী রেল চালু হলো পণ্য আদান প্রদানের জন্য কলকাতা প্রতিনিধি ভাস্কর সরকারের প্রতিবেদন জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে পণ্য আদান প্রদান হয় মালগাড়ির মাধ্যমে যা ভারত অংশে গ্যাদিতে গিয়ে শেষ হয় আর বাংলাদেশ সীমান্ত দিয়ে দর্শনে নিয়ে যাওয়া হয় ভিন্ন উপায় এতে পণ্য নষ্ট হয়ে পড়তে হয় নানা সমস্যায় ভুক্তভোগী হয় ব্যবসায়ীরা এটা প্রথম করে কর্পোরেশনের সহযোগিতাতে প্রথম করে এখান থেকে কন্টেনার যাচ্ছে বাংলাদেশ এটা ট্রায়াল রান বলছে এবং এরপরে যদি সাকসেসফুল এটা হয় তাহলে রেগুলার আমরা এবার কাঁচামা সহ বিভিন্ন পণ্য আদান প্রদান হবে রেলের মাধ্যমে মঙ্গলবার ছিল এ রেলের পরীক্ষামূলক যাত্রা সবুজ পতাকা দেখে এই যাত্রার সূচনা করেন ভারতের ইস্টার্ন রেলওয়ের সিজিএম রথিন্দ্র রামন জেনারেল ম্যানেজার হরিন্দ্র রাও ও কন্টেনার কোম্পানি কনকুর্ডের সিএমডি কল্যাণ রামা এবং মানসী ব্যানার্জি

এবার খেলার খবর আইপিএল খেলতে ভারতে আল হাসান পুরো আসরে হায়দ্রাবাদকে সেরাটা দিতে চান বাংলাদেশ অলরাউন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রচারণায় লাইভে সেসব কথা বলেন জাতীয় দলের টি টোয়েন্টি ও টেস্ট ক্যাপ্টেন ভক্তদের উদ্দেশ্যে বলেন ফিট থাকলে নিজের ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘ করতে চান তিনি বিস্তারিত প্রতিবেদনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার অপেক্ষায় সাকিব আল হাসান আগের সব মৌসুমে সেরাটা বের করেছেন প্রতিবারের মতো কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার নতুন দল হায়দ্রাবাদ অলরাউন্ডারের চাওয়াটা তাই নিজের মতো করে আইপিএল এর খেলা তো ফার্স্ট খেলা নয় তারিখ থেকে শুরু হচ্ছে আর যখনই খেলার সুযোগ পাব চেষ্টা থাকবে যেন খুব ভালো খেলতে পারি দলের জন্য কিছু একটা করতে পারি কারণ যেহেতু বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করছি এখানে একটা বড় রেসপন্সিবিলিটি আছে চলতি বছর ও ব্যস্ততা অনেক সাকিব আল হাসান চাইলেন সবার সমর্থন আফগানিস্তানের সাথে খেলতে আর তারপরে আমাদের ওয়েস্ট ইন্ডিজ ট্যুর আছে এরপরে এশিয়া কাপ আছে এরপর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে বছর আমাদের আসলে অনেক খেলা আছে তো দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকতে পারে এবং সবাই যার যার বেস্ট পারফরমেন্সটা করতে পারে কারণ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বছর এই বছরটা এবং সামনের বছর যেহেতু ওয়ার্ল্ড কাপ আসছে আসন্ন আফগানিস্তান সিরিজে গুটি কয়েক সিনিয়ররা বিশ্রাম পাচ্ছেন তরুণদের উপর আস্থা রাখতে যাচ্ছে বিসিবি দল না দেওয়ার আগ পর্যন্ত এসব খবর ভাবাচ্ছে না সাকিবকে সিনিয়র প্লেয়াররা যাচ্ছে না কে কি বলেছে এগুলো আসলে কান না দেয় ভালো কারণ আমরা একটু মানুষের কথা বেশি শুনি না জেনে না বুঝে না দেখে তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে আগে বিষয়টা কতটুকু সঠিক সেটা জানবেন তারপরে আসলে এটা নিয়ে করবেন তো যখন দল দিবে তখন আসলে আমাদের এই মন্তব্য করাটা ঠিক হবে কোচ কে হচ্ছে বা কাকে নির্বাচন করবে বিসিবি এমন প্রশ্নের উত্তর প্রতিদিনের ঘটনা বিশ্বসেরা অলরাউন্ডারের মত যোগ্য গুরু বাছাই করবে ক্রিকেট বোর্ড আমাদের কোচ এখনো সিলেক্ট হয়েছে বাট ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে এবং বিসিবি ভালো কোনো কোচই আনবে যেটা আমাদের দেশের জন্য দলের জন্য ভালো হবে ফিট থাকলে আরো তিনটি বিশ্বকাপ খেলতে চান সাকিব 2027 বিশ্বকাপ পর্যন্ত আমার বয়স হয়ে যাবে গত 40 একটু ডিফিকাল্ট হবে বাট আপনাদের দোয়া থাকলে ফিটনেসটা ভালো থাকলে পারফরমেন্সটা ভালো থাকলে বলা যায় না আর ভবিষ্যতে কেউ বলতে পারে না নাজবুস সাকিব নিউজ 24 নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে